সরকারেরও বিশাল সমস্যা, 18 কোটি লোকের কাছে অন্ন তুলে দেওয়া, ব্যবসা ঠিক রাখা, ট্রেড ডেফিসিট ঠিক রাখা, কারেন্সি ঠিক রাখা, গ্লোবাল ক্রাইসিস, পুতিনের চিৎকার তো থেকে শুরু করে শ্রীলঙ্কার এইটার পরে হইচই, সব কিছুই তো আসলে পুরো মেল্টিং পটের মধ্যে গিয়ে পড়ে। সো আমি ওই অ্যাডাম স্মিথ বা ফাহমিদবা যেটা বললেন শান্তিটার কথাই রাখতে চাই, আলটিমেটলি যেন আমরা অতিরিক্ত উত্তেজিত না হই, কারণ সামনে ইলেকশনও আসছে, বহু রকম বহু প্লেয়ার বহু দিকে বহু খেলার মধ্যে ব্যস্ত হয়ে যাবে বহুভাবেই। নাও এইটাই একটা কথা। আর একটা কথা যেটা আমি বলতে চাচ্ছি যে অ্যাবাউট ইনফ্লেশন, এখানে সরকারের কিছু জিনিস আছে যে সরকার ইনফ্লেশনকে অগ্রাহ্য করতে চাচ্ছে। ইনফ্লেশন ঘটে অলরেডি সিঁড়ির 10 ধাপের 3 ধাপে আপনি চলেই গেছেন, এখন দুটো ইনফ্লেশন থাকে, ইউনো কস্ট পুশ ইনফ্লেশন, আমরা সেটা নিয়েই কথা বলি, ডিমান্ড পুল ইনফ্লেশন, সেটাও একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ এন্ড অফ দ্য ডে যদি আপনার চাকরিটা থাকে 100 টাকা আপনি বেতন পান, 120 টাকা জীবনযাত্রার খরচ চলে গেছে, তাহলে 20 টাকার গ্যাপ থাকে, আপনি ওইটা বিভিন্নভাবে ধার করে হোক বা জীবনযাত্রার খরচ কমিয়ে হলেও চলতে পারবেন। কিন্তু এক্সপোর্ট সেক্টরটাকে অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটাকে যদি টাকা ডিপ্রিসিয়েট করার ভয়ের কারণে নষ্ট করে দেওয়া হয়, তখন কিন্তু চাকরিটা থাকবে না, বিকজ তখন একজন নাসিম মঞ্জুর তার কস্ট কাটিং মেজারে যাবেন বাঁচার জন্য, তার কস্ট কাটিং মেজারের প্রথম মেজারেই পিপল কাটা পড়বে। তো আমার কাছে মনে হয় ইনফ্লেশন খারাপ যে বিরাট কিছু তা না, কারেন্সি ডিভ্যালুয়েশন ইজ পজিটিভ টু ইকোনমিক গ্রোথ, এটা বুঝে সরকারকে বাজারের কাছেই ছেড়ে দেওয়া উচিত যে মুদ্রাস্ফীতি কোন জায়গায় গিয়ে ঠেকবে, বিকজ টাকার মান ডলারের সাপেক্ষে কোন জায়গায় গিয়ে ঠেকবে। এখানেই আমি চাকরি হারানো মানুষগুলো নিয়ে আমরা কোনো বড় বিপদে পড়তে চাই না, অনেকেই হয়তো ওইটার দিকে আশা করে তাকায় আছে, সরকার ভুল পদক্ষেপ নিয়ে একগাদা লোক রাস্তায় নেমে যাক, এটাও কিন্তু আমাদেরকে মানে পলিটিক্যাল ইকোনমির ক্ষেত্রে আপনাকে ওই এগেইন যেটা বললাম যে গভর্নমেন্টের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে ক্লাস ও পাওয়ার রিলেশনগুলোতে একটা স্টেবিলিটি রাখা, ওইখানে চিৎকারটাকে একটা জায়গায় রাখা উইথ রিগার্ড টু রিসোর্স অ্যালোকেশন। সো ওইখানেই একটা সার্বিক চিন্তা করা উচিত, যে আমার কাছে মনে হয় তখনই যে একটা টাকার ব্যাপারে ইনফ্লেশন সৃষ্টির ভয়ে যা হচ্ছে তাতে ওই ভয় বেশি করতে গিয়ে আমরা এক্সপোর্ট হারাবো, আমরা রেমিটেন্সও হারাবো, ইকোনমি লং রানে গ্রো না করে ছোট হবে। সো চাকাটা চালু থাকাটা উচিত, ইনফ্লেশন অটোমেটিক চাকা চালু থাকলে ম্যানেজ হতে থাকবে, এইটাই একটা কথা ছিল। আর আর বেশি কথা না বাড়াই, সরকার শুধুমাত্র এক্সচেঞ্জ রেটটাকে টুল না করুক, আমি আগেও বলেছি যে আমাদের এবিবির তরফ থেকে আমরা বিরাট চাপের মধ্যে আছি, সো ওখানে অন্য অনেক কিছু নিয়ে গভর্নমেন্টের কাজ করার আছে, যাতে ইম্পোর্ট যেন ডিসকারেজড হয় এই দিকে সরকার যেন একটু চিন্তা করে, এত ইম্পোর্ট আমাদের দরকার নেই, আমাদের লোকাল ফার্মগুলি উনি কথা বলে ওনারা কথা এগুলি দাঁড়াতে গেলেই গ্রোথ ইঞ্জিন চালু থাকার একটা মোটা দাগের কথা আমি বলবো। সরকারের হয়তো এই মুহূর্তে তাদের রেভিনিউ কমবে, দীর্ঘমেয়াদে সুফল আসবে যদি ইন্টারনাল ডোমেস্টিক সেক্টর গ্রো করে, যদি রপ্তানি বাড়ে, এই একটাই। আর বাইরে থেকে টাকা আসার কথা যেটা বলা হচ্ছে, বাইরে থেকে টাকা এসে এভাবে আসবে না, এই জাতীয় গভর্নমেন্টে জনগণের সাথে সরকারের ট্রাস্ট সবচেয়ে বড় একটা ইস্যু হয়ে দাঁড়ায়, সরকারকে তো জনগণ ওইভাবে ট্রাস্ট করে না, কারণ একটা ইন্ডোপ্রদে আমরা গরিব দেশ, কে কার বাইরের টাকা নিয়ে আসবো কালকে আমাকে দুদক ধরবে, এই যদি হয় প্রথম চিন্তা যারা বাইরে টাকা পাঠিয়েছেন তারা তো বাইরে টাকা আনবেন না। সো আকাশ কুসুম চিন্তা করার দরকার নাই। লাস্ট কথা বলবো এটাই যে আমরা ব্যাংকাররাও আসলে অন্যায় করছি, পুরা দেশের মেইন সমস্যা রুল অফ লর কথা ফাহমিদা বা অ্যাডাম স্মিথকে ধরে বললেন, আলটিমেটলি দেশে এক্সপ্লয়টেশন চলছে, এক্সপ্লয়টেশনের ব্যাংকিং সেক্টরের একটা বড় অংশ, বিকজ আপনাকে আমি ফিক্সড ডিপোজিটে দিচ্ছি, আপনি মাসুম ভাইকে আমি উনি 100 টাকা রাখলেন, FD-তে আমি দিচ্ছি 4%, 4 টাকা 1 বছর পরে, ইনফ্লেশন দেশে 10 থেকে 15, ওনার এই এই 4% পেয়ে ওনার কী লাভ হচ্ছে? এবার আমি ওনাকে ফিক্সড ডিপোজিটে দিচ্ছি সরকার হিসাবের 7%, বাট বাস্তব ইনফ্লেশন যদি সেলিম রাহান সাহেব যেটা বললেন, ফাহমিদাবা বললেন, যদি বাস্তবে যদি এটা 15 রেঞ্জে হয়ে থাকে, 12 রেঞ্জে হয়ে থাকে, তো FD-র টাকাতেও তো তাকে আমি ঠকাচ্ছি, তার টাকা তো 1 বছর পরে 100 টাকা 106 টাকা পেয়েছে, বাট 100 টাকার মান তো অলরেডি 115 টাকার সাথে ইকুইভ্যালেন্ট হয়ে গেছে, সো ওটার তো আর মান ঠিক উল্টা দিকে 85 টাকা হয়ে গেছে না। ওইখানেই আমাদের মনে হয় এক্সপ্লয়টেশনগুলো আমাদের কন্টিনিউয়াস মনে রাখতে হবে, আমরা এদেশেরই সন্তান, আমাদেরকে যেন নিজেদের লোভটা যেন আমরা কমাই, সার্বিক সব সেক্টরের কথাই চিন্তা করতে হবে।